হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচ্যান্সুতোতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমরা শিখব গুজরাটি স্টিচের বর্ডার ডিজাইন। ওর জন্য আমি এইভাবে একটা ডিজাইন তৈরি করে রেখেছি আর এটা এইভাবে করছি। এইরকম দু লাইনের গুজরাটি স্টিচ আমি আগে দেখিয়ে রেখেছি, আপনারা আই বাটন ক্লিক করে গুজরাটি স্টিচ করার নিয়ম হচ্ছে এই সুতোগুলো কোন দিকে যাবে, কোন সুতোটা কোন দিকে থাকবে ওইটাই মেন। কোন সুতোটা উপরে যাবে, কোন সুতোটা নিচে, এখানে যেমন দুটো সুতো হয়েছে, এটা যদি আমি উপর দিকে নিয়ে যাই সুতোটা বেরিয়ে যাবে, সেই জন্য এটা নিচের দিকে নিয়ে এটা উপরে রাখতে হবে। দিয়ে এইভাবে করে এখানে বন্ধ করে দিই। এবার ভরাট করব, তার জন্য এই দুটো পায়ের একটা ফাঁকে উঠালাম, এখান থেকে আবার এইভাবে এইভাবে আমি বাকি পুরোগুলো কমপ্লিট করছি। এগুলো কমপ্লিট করার পর এইগুলোতে আমি ক্রস স্টিচ দিচ্ছি। এইভাবে পুরোটা কমপ্লিট ক্রস স্টিচ দিয়ে ভর্তি করলাম। তারপর আমি এইটা এবার সিক্স কর্নার গুজরাটি স্টিচ করছি। ওটার জন্য সুতোগুলোকে এইভাবে এবার যেমন গুজরাটি স্টিচে করি সেইভাবেই এই যে ছোট পা আছে সেখানে এখান থেকে এখানে এইভাবে পুরোটা করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাকি যে এখানে এই অংশটা আছে এটা আমি অন্য আরেকদিন দেখাবো, এত বড়টা একসাথে হবে না। এই ভেতরে আমি ছোট্ট একটা এরকম গুজরাটি স্টিচ